তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই, অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে, এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পরেশান করবে, এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটি নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। চৌধুরী জাকারি আপনি লিখেছেন, আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না? দেখুন, ব্যাংকে টাকা রেখে কেউ যদি লাভ ভোগ করে এবং সুদ খায় সেটি গুনাহের কথা এবং হারাম বিষয়। এই হারামে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। হারামে লিপ্ত হওয়া মানুষের ইবাদত বন্দিগি, তার দোয়া, এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়, কিন্তু এর কারণে আপনি রোজা না রাখবেন যে ব্যাপারটি এরকম নয়। রোজা আপনি রাখবেন আর পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবেন। রোজাতে আপনি রোজা রেখে আপনি পান করছেন না, আহার করছেন না, যৌনতা চর্চা করছেন না, কেন? আল্লাহ তালা নিষেধ করেছেন সেই জন্য, তো সে আল্লাহ তালা তো আপনাকে সুদ খেতেও নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাটা আরও মারাত্মক। অতএব সেই বিষয়টি মাথায় রেখে আপনি ওই জায়গা থেকে সরে আসা আপনার চেষ্টা করবেন এবং অবশ্যই পাশাপাশি রোজা রাখবেন আপনি। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিতে পারবেন? দিতে পারবেন, স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন। শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে, তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে শামসুন্নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটি তো একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলেন, যদি দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই।